2 লক্ষের অধিক মানুষ আমাদের এই সমাবেশে যোগদান করবে। সন্ত্রাসীদের পরাজয় যেন আমরা নিশ্চিত করতে পারি, সেই শপথটি আমরা গ্রহণ করব। সেই কালো ভাগ ভেঙে ছাত্র সমাজ আজকে প্রস্তুত রয়েছে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত বিশ্ববিদ্যালয়ের ছেলে মেয়েদের মধ্যে আমরা একটি স্বতঃস্ফূর্ত একটি আগ্রহ আমরা লক্ষ্য করছি। সবার মধ্যে ব্যাপক অকাডেমির দক্ষিণ গেটে আসার একটি ধারণা আমরা অনুভব করছি এবং তাদের সেই প্রত্যাশাকে শ্রদ্ধা জানিয়ে বাংলাদেশ ছাত্রলীগ আগামী দিনে তাদের কর্মসূচি চালিয়ে যাবে। এবং আমাদের কাছে যেটি মনে হচ্ছে, আমরা বাইতুল মোকাররমের দক্ষিণ গেটে সেটি আগামীকালকে 2 লক্ষের অধিক মানুষ আমাদের এই সমাবেশে যোগদান করবে এবং বাংলাদেশ ছাত্রলীগের প্রায় 1 লক্ষ নেতাকর্মী আমাদের এই বাইতুল মোকাররমের দক্ষিণ গেটের শান্তি সমাবেশে যোগ দেবে এবং সেখানে আমরা শান্তির শপথে বলিয়ান হয়ে সন্ত্রাসীদের বিরুদ্ধে যেন আমরা রুখে দাঁড়া দিতে পারি, সন্ত্রাসীদের পরাজয় যেন আমরা নিশ্চিত করতে পারি, সেই শপথটি আমরা গ্রহণ করবো। কারণ এই এই সন্ত্রাসী কর্মকাণ্ডের নামে কিংবা কর্মসূচির নামে এই সন্ত্রাসী সন্ত্রাসী খেলা বাংলাদেশের ছাত্র সমাজ আর দেখতে চায় না। রাজনীতির নামে দুর্নীতিবাদের লাইসেন্স দেওয়ার এই খেলা বাংলাদেশের ছাত্র সমাজ আর দেখতে চায় না। মানুষের জীবনকে ভূপ্রাপ মনে করার এই প্রথম বাংলাদেশের ছাত্র সমাজ আর দেখতে চায় না। আমাদের গণতান্ত্রিক অগ্রযাত্রা, আমাদের সাংবিধানিক নিয়ম কানুন, আমাদের প্রাতিষ্ঠানিক আইন কানুন কে অবজ্ঞা করবে, আমাদের সার্বভৌমত্ব স্বাধীনতাকে বিজ্ঞানগুলি প্রদর্শন করবে, আমরা মনে করি যে সেই কালো ভাগ ভেঙে দেওয়ার জন্য বাংলাদেশের ছাত্র সমাজ আজকে প্রস্তুত রয়েছে। 27 তারিখে সেখানে একটি পরিপাক আমরা ঘটাবো এবং আমরা আবারও বাংলাদেশের ছাত্র সমাজের পক্ষ থেকে বেসরকারি খাতে সম্পৃক্ত হওয়ার কর্মসংস্থানের নিশ্চয়তা, দেশে বিদেশে লেখাপড়া উচ্চশিক্ষায় নিয়োজিত হওয়ার যে সুযোগ বাংলাদেশের ছাত্র সমাজ পেয়েছে, সার্বিকভাবে আজকে যে কর্মসূচিগুলো প্রদান করা হচ্ছে এবং রাজনৈতিক কর্মসূচি নামে যেগুলোকে বৈধতা দেওয়ার চেষ্টা করা হচ্ছে, এটির মাধ্যমে তাদের সেই নির্বিঘ্ন শান্তিপূর্ণ সম্ভাবনা বা উন্নত জীবনকে আসলে চ্যালেঞ্জ করার চেষ্টা করা হচ্ছে। যে কারণে আগামীকালকে আমরা রাজপথে নেমে আসবো এবং আমরা এই রাজপথে নেমে আসার মধ্য দিয়ে আমরা এটি প্রমাণ করতে চাই যে এই লড়াইয়ে বিজয় না হওয়া পর্যন্ত, মানুষের শিক্ষামন্ডলকে নিরাপদ না করা পর্যন্ত, শান্তিপূর্ণ ক্যাম্পাস জীবন নিশ্চিত না করা পর্যন্ত বাংলাদেশের ছাত্র সমাজ ঘরে ফিরে যাবে না। রাজপথে নৈরাজ্য চালিয়ে কেউ যদি আমাদেরকে ভয়ের রাজত্ব ত্রাসের রাজত্ব কায়েম করে তাদের রাজনৈতিক স্বার্থ সেটি হাসিল করতে পারবে বলে মনে করে, তাহলে আমরা দৃঢ় বিশ্বাস করি যে তারা বোকার স্বর্গে বসবাস করছে।